বন্ধু আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আর এতটাই সেন্সিটিভ হতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না তো ফুয়েল পাম্প সম্বন্ধে আপনার নতুন কিছু জানতে হলে বা শিখতে হলে আজকের এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে আপনাকে আমরা ডিজেল ইঞ্জিনের দু রকমের কিন্তু ইঞ্জিন আমরা ফলো করি দেখুন একটা কুলার আর একটা ওয়াটার কুলার তো কুলার ইঞ্জিনের যে সমস্ত প্লাঞ্জারগুলো এখানে প্রয়োজন হয় সেই প্লাঞ্জার একটু আলাদা আর ওয়াটার কুলারের যে প্লাঞ্জারগুলো প্রয়োজন হয় সেইগুলো কিন্তু একটু আলাদা তার কারণ এদের কাটিং বা গ্রুপের জায়গা যে জায়গাটা তেল ফায়ার করে বা তেল দেওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু টোটালি আলাদা হয় একটু কাটিংটা এদিক ওদিক করা থাকে তো এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা ফলো করতে থাকেন আর বিষয়টা হচ্ছে দেখুন আপনি যদি কোনো রকম একটা ইঞ্জিনে দেখা যাচ্ছে যে কুলার ইঞ্জিনে আপনি ওয়াটার কুলারের প্লাঞ্জার ফিটিং করবেন তাহলে কিন্তু যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন সেইগুলো কিন্তু আপনার জেনে রাখা প্রয়োজন এয়ারকুলার ইঞ্জিনের যে প্লাঞ্জারগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে এক্স জেড কোম্পানির হয়ে থাকে তো এক্স জেড আর স্যানডাং কোম্পানির যে প্লাঞ্জারগুলো এদের মধ্যে অনেক তফাৎ থাকে আমরা হয়তো এতটা ফলো করি না আমরা ফিটিং করি কিন্তু ফিটিং করলেই যে সমস্ত সমস্যা গিয়ে দাঁড়াই সমস্যাগুলো যেরকম কারোর তেল বেশি দেবে কারোর তেল কম দেবে তা তেল বেশি দিলে পারে কি হয় এই নজেলগুলো তাড়াতাড়ি ধরে নেয় মানে নজেল সিজ হয়ে যায় আর তেল কম দিলে পারে ইঞ্জিনটা লোড নিতে চায় না আর কালো ধোঁয়া মারে স্টার্টিং প্রবলেম হয় এই ধরনের প্রবলেমগুলো এসে থাকে তা যাই হোক এই প্লাঞ্জার যদি আমরা সঠিক ইঞ্জিনের সঠিক প্লাঞ্জার ব্যবহার করি তাহলে এই সমস্ত সমস্যা থেকে আমরা মুক্তি পাব তা এইগুলো অবশ্যই আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজন আমরা জানি যে ওয়াটার কুলার ইঞ্জিনে যে সমস্ত প্লাঞ্জারগুলো প্রয়োজন হয় সেটা সাধারণত স্যান্ডং কোম্পানির হয়ে থাকে আর তো সবার আগে স্যান্ডং কোম্পানির মানে ওয়াটার কুলার যে ইঞ্জিনের প্লাঞ্জার আছে তার কাটিংটা আমরা একটু দেখি দেখুন এই পিছনের দিকে এই জায়গাটা দেখলে পারে আপনাকে বুঝতে হবে যে এইটা স্যান্ডং কোম্পানির পিছনের দিকে যেখানটায় রুলারের দিকে ফিটিং হয় এই জায়গাটা দেখুন এর কাটিংটা একটু মোটা আর এক্সজেড কোম্পানি যে প্লাঞ্জারটা হয় তার পিনের দেখুন গোড়ার দিকে এটা কিন্তু আপনার সরু থাকে মানে কাটিংটা পুরোটাই একদম যেখানটাই মার্কিং করা আছে এই লেভেলটা পুরোটাই সরু থাকে তো অথেব এই দুটো জায়গা দেখলে আপনার বুঝে নিতে হবে এইবার পিনটা দেখলে সামনের দিকে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এর কাটিংটা এক্স কোম্পানির কিন্তু কাটিংটা বেশি করা থাকে আর স্যান্ডং কোম্পানির যে প্লাঞ্জার এর কিন্তু কাটিংটা একটু কম থাকে মানে কি এর কাজটা টোটালি আলাদা হয় যেরকম স্যান্ডং কোম্পানির যে প্লাঞ্জারগুলো হয় সেই প্লাঞ্জারের কাজ করে উল্টো দিকে মানে কি যেদিকে কাটিং আছে তার উল্টো দিক দিয়ে কিন্তু তেলটা দেওয়া শুরু করে যে প্লাঞ্জারের যে ব্যারেল আছে ব্যারেলের যে ছিদ্র আছে ছিদ্রটা থাকে ঠিক উল্টো দিকে দেখুন যেখানে স্ক্রু থাকে স্ক্রুটার ঠিক উল্টো দিকে দেখবেন যে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কিন্তু তেলটা পুষ হয় আর এক্সজেড কোম্পানির তেলে পুষের জায়গা কিন্তু এর কিন্তু আলাদা তা যাই হোক এর পিনটা কিন্তু দুরকমভাবে কাজ হয় আপনি যদি ওয়াটার কুলারের যে পিন আছে এই পিন যেদিকে নষ্ট হয় এই পিনটা নিয়ে যদি ওয়াটার কুলার ইঞ্জিনে ফিটিং করেন তাহলে আবার নতুন করে কাজ করা শুরু করবে অথেব এই ওয়াটার কুলার ইঞ্জিনে মানে স্যান্ডং কোম্পানির যে এলিমেন্ট আছে বা প্লাঞ্জার পিন আছে সেই পিন কিন্তু এক্স জেড ব্যারেলের মধ্যে দিলে পারে আবার নতুন করে কাজ করা শুরু করে তা এই অভিজ্ঞতাটা দেখুন এই দীর্ঘদিন কাজ করে আর গ্যারেজ গ্যারেজ আছে বলেই কিন্তু এই অভিজ্ঞতাটা এসছে আর আপনাদেরকে জানাতে পারছি তা যাই হোক এই জিনিসটা হয়তো আপনার জানা থাকলেও থাকতে পারে আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই এটা জেনে নিন তাহলে একটা স্যান্ডং কোম্পানির প্লানজার সেটা মানে যেটা বাদ হয়ে গেছে এটাকে আবার নতুন করে কাজ চালানো যেতে পারে তো এই জিনিসটা অবশ্যই জেনে রাখবেন আর বিষয়টা কি আপনি কোন সময় এই এয়ার কুলারের যে ইঞ্জিনের যে প্লাঞ্জার আছে এক্স জেড কোম্পানি তা এই কোম্পানির প্লাঞ্জার কোনো সময় এই ওয়াটার কুলার ইঞ্জিনে ফিটিং করার চেষ্টা করবেন না তাতে করে লোড ক্যাপাসিটি কমে যায় আর তেল তেল দেয় কম আর কালো ধোঁয়া এই জিনিসটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না ইঞ্জিন থেকে তো আপনি এই বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন আপনি সত্তর পঁচাত্তর বা আশি যে সমস্ত ইঞ্জিনগুলো আছে যেরকম ওয়াটার কুলার বা এয়ার কুলার এই দুটো ইঞ্জিনে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন তবে অন্য অন্য ইঞ্জিনে আপনি কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন না এই জিনিসগুলো করতে গেলে একটু প্রবলেম গিয়ে দাঁড়িয়ে যাবে তাছাড়া তাতে ফিটিং হবে না তা এই এই কয়েকটা ইঞ্জিন আছে যাদের প্লাঞ্জার একই রকমের তো একটা আর একটার সঙ্গে ফিটিং করা যায় এতে কোনো সমস্যা আসে না তবে মাথায় রাখবেন সবসময় যে ওয়াটার কুলারের ইঞ্জিনে সবসময় স্যান্ডং কোম্পানির প্লাঞ্জার ব্যবহার করতে আর ওয়াটার কুলার এই কুলার ইঞ্জিনে সবসময় এক্সজেট কোম্পানির প্লাঞ্জার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে একটু মুক্তি পাওয়া যাবে